মরুক না সবুজ কি যায় আসে, ধ্বংস হয়ে যাক না গাছের অস্তিত্ব, মানুষ তো চায় না অক্সিজেন, চায় শুধু সোনা হীরার কাঠের আসবাব। কেটে ফেলো সব গাছ, মেরে ফেলো সমস্ত বন্য প্রাণ, মুছে ফেলো প্রকৃতির ভূমিকা, মানুষ তো টাকা চায় সবার আগে, বাঁচার জন্য শ্বাসের দরকার নেই মানুষের। কিছু ক্ষমতাবান লোভীদের লোভ, কিছু অযোগ্য সুন্দর করে সেজে থাকা মূর্খ, তারা কি বোঝে জীবনের গুরুত্ব? কি বোঝে এই অকৃতজ্ঞরা? বোঝে তো শুধু বিলাসিতা আর সর্বনাশে মহানন্দ। হে মানব জাতি, জেগে ওঠো, ঘুমিয়ে থাকলে ঘুমের ঘোরেই মরে যাবে বাতাসের অভাবে, গর্জে ওঠো, আঁকড়ে ধরো আমাদের গাছকে, আর ভয়ঙ্কর হতে দিও না প্রকৃতির পরিণাম। আমরা বাঁচতে চাই, মরতে নয়। প্রশ্ন তোলো, আঙুল তোলো, বিরোধী হও এই সবুজ ধ্বংসের। সেই কবে থেকে মানুষ কেটে চলেছে গাছ, মেরে চলেছে প্রকৃতির অমূল্য শ্বাস, একের পর এক ধ্বংস হয়েই চলেছে। আজ চারিদিকে তাকালে শুধু বড় বড় অট্টালিকা, গাড়ির ধোয়া, এইটুকু গাছের স্নিগ্ধতা পাওয়া যায় না এই শহরের বুকে। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের উপলক্ষই মানুষের কাছে বড় হয়ে উঠেছে। মানুষ কি অন্ধ হয়ে গেছে? কত মানুষ অক্সিজেনের অভাবে মাটিতে মিশে যাচ্ছে পিঁপড়ের মতো। ব্যাকটেরিয়া, ভাইরাস, বিষাক্ত সব অণুজীবের প্রকোপ বেড়েই চলেছে দিনের পর দিন, পুরো পৃথিবী মহামারীতে নাচে হাল হয়ে নিশ্চিহ্ন হওয়ার পথে। ওই লোভী অমানবিকী নোংরা মানুষগুলো কি অন্ধ হয়ে গেছে? দেখো হে মানব জাতি, এই প্রকৃতির আমাদেরকে প্রয়োজন নেই। আমাদের অস্তিত্ব বজায় রাখতে আমাদের প্রকৃতির কে প্রয়োজন? এমনিতেই বহু যন্ত্রণা প্রকৃতি সহ্য করে চলেছে যুগের পর যুগ ধরে, সব কিছুর ধৈর্যের একটা সীমা থাকে। অনুরোধ করছি, প্রকৃতিকে বাঁচিয়ে নাও, কাটতে দিও না আমার তোমার সবার এই বক্সওয়া জঙ্গলকে। যদি ভাবো আমি একা কি করতে পারি, তাহলে বলবো সবার একটা একটা হাত এগিয়ে আসলেই তৈরি হবে বিপ্লব, প্রকৃতিকে বাঁচানোর বিপ্লব। যে প্রকৃতি জন্ম হওয়ার মুহূর্ত থেকে মৃত্যুর অন্তিম কাল পর্যন্ত আমাদের লালন করে, আমাদের বেঁচে থাকার কারণ হয়ে পাশে থাকে, আজ তার বিপদে আমাদের তার জন্য গর্জে উঠতেই হবে, কারণ এটা অস্তিত্বের লড়াই, বেঁচে থাকার লড়াই। সবাই সবার মতো করে গর্জে ওঠো, যার যতটুকু ক্ষমতা ততটুকু দিয়েই বিরোধিতা করো। যদি প্রকৃতির পাশে আমরা এমন সময় দাঁড়াতেই না পারি, কি লাভ আমাদের এই শিক্ষা, সংস্কৃতি, শিল্প আর শক্তির? অনুরোধ করছি, বক্সওয়া জঙ্গলকে আমাদের বাঁচাতেই হবে, এটা আমাদের কর্তব্য। যদি আজ কেউ এই বিরোধিতা থেকে মুখ ফিরিয়ে নেয়, একদিন সে বুঝতে পারবে এই চুপ থাকার পরিণাম।